তারকাদের প্রেম বিয়ে নিয়ে বরাবরই দারুণ আগ্রহী ভক্ত অনুরাগীরা। তারা জানতে চান প্রিয় তারকার প্রিয় মানুষটির সম্পর্কে, ব্যক্তি জীবনে তার সঙ্গী সম্পর্কে। তারকাদের বিচ্ছেদে যেমন তারা কষ্ট পান, তেমনি তারকাদের ঘর বাঁধার খবরেও হন আনন্দিত। 2020 সাল যেখানে করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব থমকে আছে, সেখানে থমকে নি বিয়ের মতো এই জটিল ভাইরাস। কারণ এই বছরে বিয়ের কমতি নেই চারিদিকে। অনেকেই তো দাবি করেছেন এবারেই তুলনামূলকভাবে বেশি বিয়ে করছেন পৃথিবীর মানুষ। আর এই তালিকায় পিছিয়ে পড়তে চাননি শোবিজ তারকারাও। অনেক তারকাই এবার সংসার পেতেছেন প্রিয় মানুষটিকে বেছে নিয়ে। বন্ধুরা, আপনারা যদি জানতে চান 2020 সালের সবচেয়ে আলোচিত বিয়ে কোন তারকাদের, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। পরিমণি কামরুজ্জামান রনি। টলিউডের আলোচিত নায়িকা পরিমণির বিয়ে হয়েছে, কথাটা শুনতেই সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বাংলাদেশের বাঘা সুন্দরী এই অভিনেত্রী হঠাৎ বিয়ে করে মিডিয়ায় বলেন, জানেন আমরা 3 টাকার দেনমোহর দিয়ে বিয়ে করেছি। কতটা কিউট না? আপনিও নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু হ্যাঁ, আপনি একদমই ঠিক শুনেছেন। 2020 সালের 9 মার্চ দিবাগত রাতে অভিনয়শিল্পী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজে রেখে বিয়ে করেন পরিমণি ও পরিচালক কামরুজ্জামান রনি। কাউকে কিছু জানানোরও প্রয়োজন মনে করেননি তারা। তবে এর আগে 2016 সালে 14 ফেব্রুয়ারি এক সাংবাদিকের সঙ্গে পরিমণির প্রেমের খবর প্রকাশিত হয় সোশ্যাল মিডিয়ায়। 2019 সালের 14 ফেব্রুয়ারি বেশ ঢাকঢোল পিটিয়ে তাদের বাগদানও সম্পন্ন হয়। শোনা গিয়েছিল পরের বছর ভালোবাসা দিবসে বিয়ে করবেন তারা। কিন্তু বাগদানের কিছুদিন পরেই সোশ্যাল মিডিয়ায় পরিমণি জানান তাদের সম্পর্ক নাকি ভেঙে গেছে। এরপর হঠাৎ না জানিয়ে বিয়ে করে নিলেন পরিচালক কামরুজ্জামান রনিকে। বিয়ে নিয়ে কোনো প্রশ্ন তোলা হলে পরিমণি প্রথম আলোকে বলেন, অনেক হিসেব নিকেশ করে তো জীবনের পরিকল্পনা করাই যায়, কিন্তু জীবন চলে নিজস্ব পথে। জন্ম, মৃত্যু ও বিয়ে সবই আল্লাহর হাতে, এটা আমি খুব মানি। আমার কাছে মানুষের প্রতি মানুষের বিশ্বাসও অনেক গুরুত্বপূর্ণ, এটার উপর নির্ভর করে মানুষ জীবনকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু এত কিছু হওয়ার পরও তাদের বিয়ে টিকলো না 5 মাসও। যে বছরে 4 হাত 1 করেন, ঠিক সেই বছরেই 4 হাত আলাদা করে ফেলেন পরিমণি আর কামরুজ্জামান রনি। অর্ণব সুনিধি। 2020 সালে প্রেম করে বিয়ে করেছেন এই নবদম্পতি। দুজনেই সঙ্গীতশিল্পী, হয়তো একে অপরের গানের মধ্যে দিয়েই দেওয়ানিও করেছেন তাদের মন। জানা যায় অর্ণব ও সুনিধির পরিচয় 2 বছরের। সুনিধির বাড়ি পশ্চিমবঙ্গের আসানসোলে আর অর্ণবের ঢাকায়। তবে অর্ণব ঢাকার ছেলে হলেও শান্তিনিকেতন তার প্রাণ। ছোটবেলা বড়বেলা মিলিয়ে সেখানে থেকেছেন দীর্ঘদিন। ঢাকাকে এই শহর আমার বলা অর্ণব যে বছর কয়েক পরপর শান্তিনিকেতনে ডুব দেন, সেটা তার ভক্তদের কাছে অজানা নয়। অর্ণব সুনিধি তারা একে অপরের খুব ভালো বন্ধু ছিলেন, আর সেই বন্ধুত্ব থেকেই প্রেম। এরপর পারিবারিকভাবে তাদের বিয়ের কাজটি সেরে নেন। পশ্চিমবঙ্গের আসানসোলে অর্ণব সুনিধির বিয়ে হয়েছে 2020 সালের 28 অক্টোবর। এখন সম্পর্কের সবচেয়ে সুন্দর সময় কাটছে, একমত হলেন দুজনই। করোনার কারণে বিয়েতে বড় ধরনের আয়োজন রাখা হয়নি। তাছাড়া তাদের বিয়ের বছরের জুলাইয়েই অর্ণবের শাশুড়ি মারা গেছেন। ধর্মমতে 1 বছরের আগে বিয়ের অনুষ্ঠান করা যাবে না, তাই দুই পরিবারের সিদ্ধান্ত মতে নতুন বছরের সুবিধাজনক কোনো সময়ে কাছের মানুষদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে চায় অর্ণবের পরিবার। প্রেম ভালোবাসা নিয়ে কোনো প্রশ্ন উঠলে সুনিধি বলেন, গায়ক অর্ণব নয়, ব্যক্তি অর্ণবের সঙ্গেই আমার পরিচয়। আর আমাদের মধ্যে প্রেমের সম্পর্কের চাইতেও বন্ধুত্বের সম্পর্কটা অনেক বেশি শক্তিশালী। নুসরাত রিয়াদ। দীর্ঘ 7 বছরের গোপনের প্রেমের পর অবশেষে অভিনেত্রী নুসরাত ফারিয়া করোনা ভাইরাসের মধ্যে মার্চ মাসে তাদের বাগদান সেরে ফেলেন। বরের নাম রনি রিয়াদ রশিদ। একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের উদ্বর্তন কর্মকর্তার দায়িত্বে আছেন তিনি। তাদের মধ্যেকার সম্পর্ক অনেক আগে থেকেই প্রখর আর শক্তিশালী। বাগদানের সঙ্গে সঙ্গে নুসরাত ফারিয়া সোশ্যাল মিডিয়ায় জানান, বাগদানের মধ্যে দিয়ে আমাদের 7 বছরের প্রেমের সম্পর্ক পূর্ণতা পাচ্ছে। এখন লুকোনোর মতো কিছুই নেই, আমরা সত্যিই কৃতজ্ঞ আমাদের পরিবার আর বন্ধুদের কাছে। করোনার জন্য খুব একটা জাঁকজমকভাবে বিয়েটা সম্পন্ন করতে পারেননি তারা। তবে এরই মধ্যে এই নবদম্পতি সম্বর্ধনা পেয়েছেন অনেকের কাছ থেকে। প্রযোজক আব্দুল আজিজ, অভিনয়শিল্পী মিথিলা, সঙ্গীতশিল্পী আলিফ আলাউদ্দিন সহ সহশিল্পীরা শুভেচ্ছা জানান নতুন জুটিকে। মিডিয়ায় প্রশ্নের সম্মুখীন হলেন নুসরাত ফারিয়া বলেন, হুট করেই দুজনের পরিবারের সম্মতিতে আংটি বদল হল। করোনার সংকট কেটে গেলেই সবাইকে দাওয়াত দিয়েই বিয়ের পিঁড়িতে বসব। তবে হবুবর সম্পর্কে এখনও বিস্তারিত জানাতে নারাজ এই নায়িকা। অপর্ণা
শত্রুজিৎ দত্ত। করোনাকালে লকডাউনকে ভালোভাবেই কাজে লাগিয়েছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ অপর্ণা ঘোষ। করোনাকালে পরিচয়, এরপর বন্ধুত্ব, একটা পর্যায়ে পারিবারিকভাবে আলাপ, তারপর বিয়ের সিদ্ধান্ত নেয় লাক্স তারকা খ্যাত অভিনয়শিল্পী অপর্ণা ঘোষ। 7ই ডিসেম্বর রাতে একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল তাদের আশীর্বাদের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন অপর্ণা ও শত্রুজিতের পরিবারের সদস্যরা। সেই আয়োজনের কিছু ছবি চিত্রগল্প নামের একটি প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে অপর্ণার সঙ্গে। বিয়ে নিয়ে অনুভূতির কথা জানতে চাইলে অপর্ণা জানান, আমার অনুভূতিটা ভিন্ন। আমি তো মা বাবার সঙ্গে ছিলাম, তাদের ছেড়ে ঢাকা শহরে একা ছিলাম। যেদিন ছেড়ে চলে আসছিলাম অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল, কেমন যেন মনে হচ্ছে কিছু একটা ফেলে আসছি, একটু ফাঁকা ফাঁকা লাগছে আর কি। বর্তমানে এই নতুন দম্পতি খুব সুখেই দিন যাপন করছেন। কায়সার রেজা। দেশের নন্দিত অভিনেত্রী সমী কায়সার বিয়ে করেছেন রেজা আমিন সুমনকে। গত বছরের আলোচিত বিয়েগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত বিয়ে হলো এই নবদম্পতির। 2020 সালে 27শে সেপ্টেম্বর বিয়ে সম্পন্ন হয়েছে সমীর। গায়ে হলুদ থেকে বিয়ের রিসেপশন সহ আয়োজনে উপস্থিত ছিলেন বর কনের দুই পরিবারের সদস্য ও কাছের মানুষেরা। জানা গেছে বিয়ের আগে থেকেই সমী ও সুমনের মধ্যে বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব থেকেই ভালো লাগা, পরিণয়ে বিয়ে। প্রাণঘাতী করোনা ভাইরাসকে উপেক্ষা করে এই নবদম্পতি এখন বেশ সুখেই দিন কাটাচ্ছেন। টয়া শাওন। শায়ন পরিচিত বর্তমানে নির্ভরযোগ্য অভিনয়শিল্পী হিসেবে, অপরদিকে টয়া পরিচিত নাচ দিয়ে এবং তার নিজস্ব ইউটিউব চ্যানেল দিয়ে। জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী মুমতাহিন টয়াকে গত মাসে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এই অভিনেতা সৈয়দ জামান শাওন। 29শে ফেব্রুয়ারি লিপ ইয়ারকে স্মরণীয় করে রাখতে এই দিনটাকেই তারা বেছে নিলেন বিয়ে করার জন্য। ঢাকার একটি মিলনায়তনে স্বল্প সংখ্যক বন্ধুদের নিয়ে বেশ জাঁকজমকভাবে বিবাহ সম্পন্ন করে ফেলেন টয়া আর শাওন। কর্ণিয়া সালাউদ্দিন। এই করোনাতেই বিয়ে করলেন পাওয়ার ভয়েস প্ল্যাটফর্ম থেকে উঠে আসা কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া পাত্র নাবিল সালাউদ্দিনকে। তিনি পেশায় একজন মিউজিশিয়ান। 4 বছর চুটিয়ে প্রেমের পর তারা দুজনে বিয়ে করেন। একসঙ্গে কাজ করতে গিয়ে বন্ধুত্ব আর প্রেম হয়ে যায় দুজনের। কর্ণিয়া বলেন, আমাদের ভালোবাসার কথা পরিবারকে জানালে তারা আমাদের সম্পর্কটাকে খুব সুন্দরভাবেই মেনে নেন। তারা বিয়ের আয়োজন করেন, সবার মত নিয়ে খুব সুন্দরভাবে তারা তাদের নতুন জীবনের যাত্রা শুরু করেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, 2020 সালের নব এই দম্পতির মধ্যে আপনার কাছে কোন জুটি সবচেয়ে সেরা সেটাও আমাদের জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।